এদিকে তুই সাতটা পরে সকাল আনুমানিক সাড়ে সাতটার সময় গোপন খবরের ভিত্তিতে আমি আমার দামছড়া থানার পুলিশ স্টাফদের নিয়ে ওই স্টাফপুর নাকা গেটে যে গেটের মধ্যে আসাম এবং ত্রিপুরার যে যুক্ত রাস্তা ওই গেটে আমরা অ্যাম্বুশ করি এবং AS 01 1F 4400 নাম্বারের একটি লাল কালার ইয়ন গাড়ি আটক করি। ওই গাড়ির মধ্যে দুজন লোক ছিল, একজন ছিল করণ তিরিয়াং এবং কবির আহমেদ। তারপর ওদের আমরা দেহ তল্লাশি করে 3 প্যাকেট নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি, যার মধ্যে সর্বমোট 600টি ইয়াবা ট্যাবলেট ছিল। এবং তারপর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং এই ব্যাপারে একটি NDBS মামলা গ্রহণ করি, যার তদন্ত চলছে।